আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাসে যাই হোক তোমাদের এই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে যথাযথভাবে তোমরা জানো অনেকেই আমাকে বলেছ যে ইংরেজিতে তোমাদের কিছু উইকনেস আছে অথবা ইংরেজির যে প্রশ্নগুলো এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। আলোচনার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা না বলি নয় আমাকে অনেকেই অনেক মেসেজ দিচ্ছেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং পাশাপাশি ফেসবুকে হয়তোবা আমি মাঝে মাঝে অনেকেরই অ্যান্সার দিতে পারি না কারণ কিছু ব্যস্ততার কারণে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মেসেজ এটা দিয়ে রাখবেন আমি যখনই ফ্রি হব অবশ্যই অবশ্যই অ্যান্সার করব। আপনারা আমার উপর আবার কেউ রাগ করবেন না এটা অনুরোধ সবার কাছে আর পাশাপাশি আমাদের অনলাইনে যারা ক্লাস করতে চাচ্ছেন তাদের নিয়ে আমি খুব শীঘ্রই ব্যাস শুরু করব। পাশাপাশি আমাদের অফলাইনে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমি এখানে ঠিকানা দিয়ে দিয়েছি আর এই নম্বরে যোগাযোগ করতে পারবেন যাই হোক আমরা আজকের আলোচনাটি শুরু করছি পার্ট সি এটা হচ্ছে গ্রামার পার্ট আমি এর আগে কিন্তু পার্ট চার নিয়ে আলোচনা করেছি এখন মূলত পাঁচ নাম্বার প্রশ্নে কি আসবে সেটা নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বার কোশ্চেনে আসবে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাজেকটিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিরোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো মানে আপনার হচ্ছে এই যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি প্রথমত পড়তে হবে পড়ার পরে মানে কেয়ারফুলি পড়তে হবে এবং এরকম ছোট একটা প্যাসেজ দিবে এবং বলবে সেখান থেকে পাঁচটা অ্যাজেক্টিভস আইডেন্টিফাই করার জন্য তো আমাদের প্রথম কাজ হবে আমরা আমাদের যে কোনো কালার পেন বা মার্কার মানে মার্কিং করার যে পেনগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে আমরা সর্বপ্রথমে এগুলোকে আইডেন্টিফাই করব আমি যেভাবে আইডেন্টিফাই করেছি এভাবে অথবা আমরা পেন্সিল দিয়েও আইডেন্টিফাই করতে পারবো এরপরে তাদের সিনোনিম লিখতে হবে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এই যে আমি এখানে দেখিয়েছি আমি কয়েকটা প্র্যাকটিস এখানে রেখেছি প্রথম প্র্যাকটিসটায় আমরা কিন্তু এই ইন্টেলিজেন্ট ম্যারিটোরিয়াস পাঞ্চুয়াল ওয়েল ম্যানার্ড অ্যান্ড ফ্রেন্ডলি এবং পাশাপাশি আর কথা বলে নিই এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা হবে মূলত আমাদের পাঠ্যবইয়ের এক্সপিরিয়েন্স সিক্স এটার আলোকে সো সব শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি তোমরা এক্সপিরিয়েন্স সিক্স খুব ভালো করে পড়বে যাই হোক কোশ্চেনটা কীভাবে হবে আমরা একটু দেখে নেই আমরা অ্যান্সারটা এভাবে লিখবো অ্যান্সার নং ফাইভ লিখে ইন্টেলিজেন্ট ম্যারিটোরিয়াল যেগুলো আছে এগুলো লিখব পাশে এগুলোর সিনোনিম আমাকে লিখতে হবে তো সিনোনিম যেমন ইন্টেলিজেন্টের সিনোনিম ক্রিয়েটিভ ম্যারিটোরিয়াল ব্রিলিয়ান্ট পাচুয়াল টাইমলি ওয়েল ম্যানার গুড বিহেভিয়ার ফ্রেন্ডলি সোশ্যাবল এইভাবে আমাদের অ্যান্সার

মাই মাইকার এখানে আমরা কিন্তু প্রথম কাজ হবে আমরা এগুলোকে কি করবো অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে এরভাবে মার্ক করে দেব অর্থাৎ এইটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ ইম্পর্টেন্ট মিনস যেগুলো অ্যাজেক্টিভ আচ্ছা অ্যাজেকটিভটা কি অ্যাজেকটিভ আমরা সবাই জানি যে দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে আমরা যদি এগুলো দেখি এগুলো কিন্তু সবাই অ্যাজেক্টিভ আমাদের প্রথম কাজ হবে এই আজ আমরা লিখবো লেখার পরে পাশে এর শিরোনিমগুলো লিখে দেবো সো এভাবেই মূলত আমরা দুই নাম্বার কোশ্চেন যেটা আছে ওই সরি পাঁচ নাম্বার যে কোশ্চেনটি আছে তার অ্যান্সারটি করব। । সো আশা করি এভরি সিঙ্গেল স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো সো তোমরা যদি কোনো কিছু না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই অবশ্যই তোমাদের উত্তর দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টিচিং রুমের সাথেই থাকবে এবং যারা আছো তোমরা টিচিং রুম ইউটিউব চ্যানেল পাশাপাশি টিচিং রুম ফেসবুক পেজ দুটোকেই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবে যাতে এনি টাইম যখনই আমি ভিডিও আপলোড দিই যেখান যেই অবস্থায় অর্থাৎ ইউটিউবে থাকলেও তুমি যাতে দেখতে পারো ফেসবুকে থাকলেও যাতে দেখতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ